মঙ্গলবার দুপুর থেকে বেশি রাত পর্যন্ত রাজধানী দিল্লিতে কার্যত দাপিয়ে বেরিয়েছে তৃণমূল। দুপুর থেকে বিকেল পর্যন্ত আক্রমণাত্মক বক্তৃতা এবং তারপর থেকে বিরোধী রাজনীতির চেনা মেজাজ দেখিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়রা, যার ফলে গভীর রাতে তাদের টেনে হিচড়ে চ্যাংদোলা করে কৃষি ভবন থেকে বার করে এনে বাসে তোলে পুলিশ, তারপরে নিয়ে যায় থানায়। রাতেই পুলিশি নিগ্রহের অভিযোগ করেন অভিষেক এবং তার সহ আন্দোলনকারীরা। রাতেই সারা দেশের বিভিন্ন প্রান্তে গোটা ঘটনার ফুটেজ এবং ছবি পৌঁছে যায়। অভিষেকদের কিভাবে টেনে তুলে বার করে দেওয়া হচ্ছে, তৃণমূলের পুরুষ এবং মহিলা সাংসদদের এবং রাজ্যের মন্ত্রীদের কয়েকজনকে কিভাবে চ্যাংদোলা করে বার করে নিয়ে যাওয়া হয়েছিল, সেই ছবিও সমাজ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে। গোটা ঘটনা প্রবাহে তৃণমূলের যে রাজনৈতিক ফায়দা হয়েছে একান্ত আলোচনায় তা মেনে নিচ্ছেন রাজ্য বিজেপির নেতারাও। আর তৃণমূলের নেতারা বলছেন, জঙ্গি আন্দোলন করায় ওই রাজনৈতিক ফায়দা পাওয়া গিয়েছে। তারা যদি অবস্থান ধর্ণায় বসে না পড়তেন তাহলে দিল্লি পুলিশ তাদের মন্ত্রীর দপ্তর থেকে জোর করে তুলে দিত না, আর গোটা দেশে তাদের সাংসদদের হেনস্থার কথাও প্রচারিত হতে পারত না।